ভয়ঙ্কর শিকারী প্রাণী হিসেবে সারা দুনিয়া জুড়ে নেকড়েদের অন্যরকম খ্যাতি রয়েছে। অন্যদিকে কাককে পাখি জগতের সর্বাপেক্ষা চালাক পাখি বলে মনে করা হয়। মজার বিষয় হলো নেকড়ে এবং কাক একসাথে শিকারের জন্য কাজ করে, বিশেষ করে মেরু অঞ্চলে এদের একসাথে কাজ করতে দেখা যায়। মেরু অঞ্চলে কাক আকাশে উড়ে বেড়ায়, কিন্তু যখন তারা কোনো প্রাণী দেখে তখন সাথে সাথে ডাকতে শুরু করে অথবা নেকড়ের গায়ে এসে ঠোকর দেয়। এতে নেকড়ে বুঝতে পারে এবং কাককে অনুসরণ করে ওই শিকারের দিকে ছুটতে থাকে। নেকড়ে শিকার ধরার পর প্রথমে সে নিজে খায়, এরপর যা অবশিষ্ট থাকে তা কাককে খেতে দেয়। এজন্য শিকার দেখলে কাক দৌড়ে এসে নেকড়েকে খবর দেয়। এলো ভিশন মুশকিল আছেন অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শুধু তাই নয়, কাক মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে বেশ নজর রাখে, যাতে প্রয়োজনে এরা নিজেদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারে। যখন কাক কোনো বাদাম বা শক্ত কোনো খাবার পায় তখন সেটি রাস্তায় ফেলে রাখে। এক্ষেত্রে তাদের হিসাব একদম নিখুঁত। কাকেরা ট্রাফিক সিগন্যাল মুখস্থ রাখে, সেই অনুযায়ী তারা সঠিক মুহূর্তে উপর থেকে বাদাম বা আখরুটিটি ছেড়ে দেয় এবং অপেক্ষায় থাকে কখন একটি গাড়ি এসে পিষে দিয়ে যাবে ওই শক্ত খোসাটিকে। গাড়ির তলায় পিষে খাবার যখন পড়ে থাকে তখন কাকেরা একদম তড়িগড়ি করে না, অপেক্ষা করে ট্রাফিক সিগন্যালের। যখন লালবাতি জ্বলে ওঠে তখন লাফিয়ে এসে ঠোঁটে তুলে নেয় খাবার। আবার গাছের ফল খাওয়ার জন্য একেবারে সঠিক উচ্চতা থেকে নিচে ফেলে দেয়, যাতে ফলটা ফেটে গিয়ে তার খাওয়ার উপযোগী হয়। কাক এতটাই বুদ্ধিসম্পন্ন যে এদের সাথে কেবল শিম্পাঞ্জি এবং গরিলার তুলনা করা চলে। আব্দুল হুসাইন, কালবেলা।